এই দেশে এমনিতেই প্রতিনিয়ত নানা ঘটনা ঘটে, একটার পর একটা খবর আসে, দুর্ঘটনা, বীভৎস ঘটনা, আমাদের মনোযোগ সেগুলোই কেড়ে নেয়। আর এখন যেহেতু নির্বাচন সামনে আছে, নির্বাচনকে সামনে রেখে এই প্রবণতা বেড়েছে, সকালে ওটা, বিকালে ওটা, আজ ওটা, কাল ওটা, একটার পর একটা খবর আসতে থাকে, আমরা ভুলে যাই ঠিক কোন বিষয়গুলো নিয়ে আমাদের একটু মনোযোগ দেওয়া দরকার। মাঝে মাঝে মনে হয় এটা নিয়ে বলি, বলতে গিয়ে দেখা যায় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় থেকে যায়। নির্বাচন কমিশন নিয়ে এর মধ্যে একটা ঘটনা ঘটেছে, এই কথাগুলোই কারণেই মনে আসলো যে এটা নিয়ে আমি বলিনি বা কেউ কেউ বলছেন, লিখেছেন অল্প স্বল্প, কিন্তু অনেক ঘটনার ঘন ঘটায় চাপা পড়ে গেছে। নির্বাচন কমিশন মনোযোগের বিষয় না, ঠিক আছে, এটা নিয়ে কয়েকটা কথা একটু বলে রাখা দরকার, কারণ আসলে সরকারের সাইকোলজি, সরকারের আচরণ থেকে বোঝা যায়, নতুন না, পুরনো ঘটনা, কিন্তু প্রতিটা নতুন করে প্রকাশিত হলে সেটার একটা ছোট্ট টাচ দিয়ে রাখা দরকার, বলে রাখা দরকার বলে আমি মনে করি। আমি আলোচনায় যাওয়ার আগে আরেকটা ছোট তথ্য একটু দেই, আমার অন্য চ্যানেল জাহেদ স্টেক অন ওয়ার্ল্ড পলিটিক্স আমি একটা নতুন ভিডিও দিয়েছি। আমরা কেউ কেউ হয়তো খেয়াল করেছি, ইউক্রেনকে পশ্চিমারা F-16 যুদ্ধবিমান দিচ্ছে, অত্যন্ত আধুনিক এই যুদ্ধবিমানগুলো দেওয়ার প্রভাব এই যুদ্ধে কী হবে সেটা নিয়ে ভিডিও মন্তব্য দিয়ে রাখছি, আপনাদের যাদের আগ্রহ আছে তারা দেখবেন। বলা বাহুল্য, রাশিয়া অত্যন্ত সিরিয়াসলি রিয়াক্ট করেছে, এই ফাইটারগুলোর ক্যাপেবিলিটি কী, এগুলো কী কাজ করে, সব কিছু নিয়ে কথা বলেছে। যাই হোক, আমাদের আলোচনায় আসি। মানে দেখে শুনে বুঝে শুনে নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া হয়, মানে আমাদের দলীয় সরকারগুলো, এটা খালি আওয়ামী লীগ বলে না, যে কোনো দলীয় সরকার, বিএনপি বা যেই ছিল, তারা দেখে শুনে একেবারে দলবাজ, মেরুদণ্ডহীন মানুষজনকে এনে এখানে বসায়, তারা তাকে দিয়ে যা ইচ্ছে তাই করাবে, সে কারণেই করতে চায়, এটাই নিয়ম, এটা করেছে, সবসময় করেছে। সে কারণে আমরা সবসময় বলার চেষ্টা করেছি নির্বাচন কমিশন টমিশন বিষয় না, এমনকি একটা শক্তিশালী নির্বাচন কমিশনও, যারা ভালো নির্বাচন করেছে তারাও দলীয় সরকারের অধীনে ভালো কাজ করতে পারে না, কথা সিম্পল। 91 সালে যে নির্বাচন কমিশনটা বিচারপতি শাহাবুদ্দিনের অধীনে কাজ করেছে, সেই নির্বাচন কমিশনটা অসাধারণ নির্বাচন উপহার দিয়েছিল, কিন্তু সেই নির্বাচন কমিশনের অধীনেই মাগুরা উপনির্বাচনটা তো ভালো হতে পারেনি। প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি রৌফ চেষ্টা করেও পারেন নাই, কারণ বিএনপি চায়নি ওই সময় সোজা। ঠিক একইভাবে শামসুল হুদা কমিশন 2008 সালে নির্বাচন করেছে, কিছু সমালোচনা থাকলেও মোটাদাগে খুব ভালো নির্বাচন হয়েছে। সেই নির্বাচন কমিশনই পদত্যাগ করার মতো পরিস্থিতিতে চলে গিয়েছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নারায়ণগঞ্জ উপনির্বাচনকে ঘিরে, ব্রিগেডিয়ার শাখাওয়াত বলেছেন, তাদের সাথে সেই সংঘাত চলছিল। সুতরাং এটা হয় না, এটা আমরা বুঝি। ফলে আপনি একেবারে দেখে শুনে, একেবারেই আপনার নিয়ন্ত্রণে থাকবে, আপনার চাটুকার ধরনের লোকজনকে আপনি এখানে বসাবেন, এটাই হয়, এটাই হচ্ছে, উদ্ভট কথা বলবেন তারা। এবং আমি বহুবার বলেছি যে তারা অভিনয়টাও ঠিকঠাক করতে পারে, ওনাদের মজ্জার মধ্যে না এত বেশি আনুগত্য, এত বেশি দাসসুলভ প্রবৃত্তি ঢুকে গেছে, অভিনয়ও ঠিক মতো করতে পারে না। নাহলে এই যে নির্বাচন কমিশনটা আছে, কথা তো ছিল তারা মোটামুটি একটা খুব শক্ত ভাব দেখাবে সরকারের বিরুদ্ধে, কারণ সরকার তো বলছে হ্যাঁ নির্বাচন কমিশন হেভি স্বাধীন, তারাই নির্বাচন করবে, আমরা মানি না মানি তারা করছে। কিন্তু না, তারা শুরু থেকেই এমন সব কথা স্বয়ং প্রধান নির্বাচন কমিশনার সহ সবাই বলতে শুরু করলেন, এগুলো হাসির খোরাক করেছে, এমন সব স্টেপ নিতে শুরু করলেন। এক তো বলছেন স্টেপ নেয়া, ইভিএম লাগবেই, ইভিএম ছাড়া কিছু করা যাবে না, শেষ দিন পর্যন্ত এটার পক্ষে ফাইট করে গেছেন, অথচ এটা সারা পৃথিবীতে বাতিল হওয়া একটা প্রযুক্তি। বিএনপির বিরুদ্ধে কথা বলছেন, বিএনপিকে ফাইট করতে হবে, ডাকবো না, আসলে কিছু আসে যায় না, এমন কোনো কথা নেই তারা করেন নাই। প্লাস তাদের কতগুলো আচরণ, কুমিল্লার সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের মনে আছে ভোট গণনা স্থগিত করে দিয়ে কারসাজি করে জিতিয়ে আনা হলো, এইটা তো তাদের যে বয়ান সেটাকে অ্যাস্টাবলিশ করতে সমস্যায় ফেলে। কুমিল্লা নির্বাচনে একজন সংসদ সদস্যকে আনতে পারে নাই, হার স্বীকার করে নিচ্ছেন, সার্কাসের মতো কথা বলছেন, ওনাকে আমরা কোলে করে নিয়ে আসবো নাকি, সিএসি স্বয়ং বলছেন একথা। ফলে তাদের পর আস্থা, তাদের একজন ইলেকশন কমিশনারকে ডিসিএসপিরা যা তা বলে, কথা বলা থামিয়ে দেয়, উনি বসে যান, অ্যাকশন নেওয়া দূরে থাকুক, আমাদের সাথে ভুল বোঝাবুঝি হয়েছে বলে আপনাকে এই লেভেলের মানুষজন ইয়ে করেন, আপনার জন্য একটা কমিশন, নির্বাচন কমিশনের বিরাট ব্যাপার, আপনি এগুলো হজম করেন, সেগুলো আমরা দেখেছি। তার চেয়ে তো একটা সিগনিফিক্যান্ট ঘটনা বলি, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এটার সাথে ইনফ্যাক্ট আজকের এই ভিডিওটা বেশি রিলেটেড, সেটা হচ্ছে গাইবান্ধা একটা উপনির্বাচন বাতিল করেছিল নির্বাচন কমিশন, আমাদের মনে থাকার কথা, হ্যাভি ভাব তখন তারা নিয়েছে, দেখো আমরা কত শক্তিশালী, বাংলাদেশের ইতিহাসে প্রথম নির্বাচন বাতিল করেছে, আওয়ামী লীগ ক্ষুব্ধতা দেখিয়েছে, এটা একটা পাতানো খেলা, কোনো সন্দেহ নাই। ওই নির্বাচনের অনিয়মের সাথে জড়িত 134 জন
সরকারের বিভিন্ন পর্যায়ে কর্মরত লোকজনের বিরুদ্ধে, কারণ আমরা জানি যে নির্বাচনে আসলে সরকারের লোকজন কাজ করে বিভিন্ন পর্যায়ে, অ্যাকশান নেওয়ার জন্য চিঠি দিয়েছিল তারা। সেই চিঠি দুমাস পরে এসে সাংবাদিকরা জিজ্ঞেস করছে কী অবস্থা, বলছে না আমরা পাইনি, আমরা আবার চিঠি দিতেছি। ওই যে বলে না যে নির্বাচন কমিশনের হাতেই নাকি সব কিছু, তারা চাইলে এই হয়, তারা চাইলে সেই হয়, কী হয়েছে? কিচ্ছু হয়নি। তো নির্বাচন কমিশন আসলে কিছু না, একটা পুতুল, মেরুদণ্ডহীন একটা সংস্থা, তারা সরকার যা বলবে তাই করবে বাংলাদেশে, তাই নিয়ম। কিন্তু এই নির্বাচন কমিশনের ওপরও সরকার আস্থা মনে হয় পুরো রাখতে পারছে না, মানে সরকারের ভীতিটা কতটুকু এখন। এই যে গাইবান্ধা উপনির্বাচনটা বাতিল করলো, এই ক্ষমতাটা নির্বাচন কমিশনের ছিল, সেটাকে তারা আরও ক্ল্যারিফাই করতে বলেছে নতুন আরপিওতে, যে আইনের ভিত্তিতে, আমরা জানি গণপ্রতিনিধিত্ব আইন, এটার ভিত্তিতে আমাদের নির্বাচন এবং নির্বাচন কমিশনার বা সরকার কী করবে না করবে লেখা থাকে। সো ওখানে একটা সংশোধনী তারা পাঠিয়েছে এটাকে একটু স্ট্রঙ্গার করার জন্য, সরকার এটা বাতিলই করে দিয়েছে। মানে এখন আর চাইলে কোনোভাবেই একটা পুরো আসনের নির্বাচন নির্বাচন কমিশন স্থগিত বা বাতিল করতে পারবে না, স্পষ্টভাবে বলে দিয়েছে। তারা বলছে যে কয়টা, দুটা চারটা পাঁচটা যে কয়টা সেন্টারে সমস্যা হবে সেগুলোর ভোট গ্রহণ স্থগিত করে দিতে পারবে, কিন্তু বাকিগুলো চলবে। কেন্দ্র গাইবান্ধা, সোজা বাংলা কথা, গাইবান্ধা 4/6/4 সম্ভবত, ওতে যে ঘটনা ঘটেছে ওই ঘটনা আর ঘটানো যাবে না, স্পষ্টভাবে নির্বাচন কমিশন মানে এখন আইনেই করে ফেলা হয়েছে। সুতরাং ওই গাইবান্ধা টাইপের ঘটনাও ঘটবে না, আপনি 4-5টা বাতিল করবেন। এরপর এটাও বলা আছে যে ধরুন ভোট গ্রহণ শেষ হয়ে গেছে, এটা যুক্তির কথা যে 5টায় বাতিল করেছেন আর 5টায় 10,000 ভোট আছে, দুই প্রার্থীর গ্যাপ 10,000 ভোটের বেশি, তখনই আপনি ঘোষণা করে দেবেন, এটা লজিক্যাল। কারণ যত ভোট আছে সব যদি একজন প্রার্থীও পায়, তাও যদি সেটা গ্যাপ পূর্ণ করতে না পারে আপনি ঘোষণা করতে পারেন, আর যদি না হয় তাহলে আপনি আবার নতুন করে ওই সেন্টারগুলোতে শুধুমাত্র ভোট নেবেন। সামনে একটা নির্বাচন আছে এবং সেই নির্বাচনে এই রকম একটা ক্ষমতা, যেটা অলরেডি ওরা একবার দেখিয়েছে, আমি এখনও দৃঢ়ভাবে মনে করি সেটা হচ্ছে এটা সরকারের সাথে একটা পাতানো খেলা ছিল দেখানোর জন্য, দেখো কত শক্তিশালী নির্বাচন কমিশন। যেমন কথার কথা, মাগুরা উপনির্বাচন নিয়ে বিচারপতি রোভ ওখানে গিয়েছিলেন, ঢাকায় ফিরে এসে অভিযোগ করেছেন, উনি কিন্তু সেটা বাতিল করেন নাই, ওনার ওই ক্ষমতা আসলে ছিল, ওই বাতিলটা উনি করলে দেশের ইতিহাস ভিন্ন হতে পারত নানা দিক থেকে। যাই হোক, সেই আলোচনায় ঢুকছি না। তো এই নির্বাচন কমিশন নির্বাচনের সময় থাকবে, ওই যে একটা জিনিস হয়, আমি আমার ওই বিচারপতিদের ভিডিওতে বলেছিলাম, আপনি দেখে শুনে আপনার সবচাইতে অনুগত, দীর্ঘদিন বছরের পর বছর আপনাকে সার্ভিস দিয়েছে এমন লোকজনকেই বিচারপতি নেন, প্রধান বিচারপতি বানান বা সুপ্রিম কোর্টের বিভিন্ন মানে হাইকোর্ট বা আপিল বিভাগে বিচারক হিসাবে নিয়োগ করেন, সব আপনার লোকজনকে। দেখুন, এস কে সিনহা বিগড়ে গিয়েছিলেন, শেষ পর্যন্ত আপনার কথা শোনেন নাই, সো আপনার একটা ভীতি তৈরি হয়েছে আসলে তখন, যে না এটা তো সমস্যা হয়ে গেল, সো ইউ ক্রিয়েটেড সামথিং যার জন্য অন্যরাও সেই ভয়টা পায়। আমার ধারণা একেবারে নিয়ন্ত্রণের মধ্যে থাকা হলেও সরকারের এক ধরনের ভীতি আছে, কারণ নানান রকম খেলা হচ্ছে, তো নানা দিকের অনেকেই খেলার চেষ্টা করছে, যে কারো খেলার অংশ হয়ে নির্বাচন কমিশন যদি এভাবে তাত্ত্বিকভাবে এতদিন যা পারত 300 সিটের নির্বাচন বাতিল করে দেয়, যে আমার 300 সিটেই খারাপ নির্বাচন হচ্ছে বাতিল করে দিলাম, এই ক্ষমতাটা কাগজে কলমে অন্তত আমি দেখছিলাম, যেহেতু একটা পেরেছে 300টাও পারার কোনো কারণ, না পারার কোনো কারণ ছিল না, এই ভীতিটা সরকার পাচ্ছে। ইনফ্যাক্ট সরকার এই ভয়ের কারণেই এতদিন কখনো, আমরা বারবার একটা কথা বলছিলাম, নির্বাচন কমিশন সহি নির্বাচন করতে পারে না, কিন্তু নির্বাচন কমিশনের হাতে এই ক্ষমতাটা ছিল, তারা নির্বাচন পুরো বাতিল করে দিতে পারে সে কারণেই। সো অভিনয় হিসাবেও একটা অসাধারণ লোকজনকে নিয়ে নির্বাচন কমিশন সরকার করত না, এই কারণে না যে সে ম্যানিপুলেট করতে পারবে না, সে ম্যানিপুলেট করতে পারবে অত্যন্ত ভালো নির্বাচন কমিশন হলেও, সবচেয়ে সেরা মানুষগুলোকে নিয়ে করলেও, কিন্তু ওই ক্ষমতাটা নির্বাচন কমিশনের হাতে ছিল, সে নির্বাচন বাতিল করে দিতে পারত, এই ভয়টা সরকারের থাকে, সে কারণেই তারা একেবারে তোষামোদ করা, একেবারে ব্যক্তিত্বহীন ব্যাকবোনলেস মানুষকে দিয়ে নির্বাচন কমিশন তৈরি করে। এরপরও ইনফ্যাক্ট তাদের ওই ভীতি সম্ভবত আর যাচ্ছে না, এবার আইনের মধ্য থেকে এটাকে সরিয়ে ফেলা হলো, ফলে নির্বাচন কমিশন নির্বাচনের ফলাফল আসলে আর বাতিল করে ফেলতে পারবে না। কী বুঝলাম, আপনি যখন নানা রকম সিকিউরিটি স্টেপ নেন, যে কোনো একটা কিছুর জন্য অনেকগুলো লাইন অফ ডিফেন্স তৈরি করেন, যুদ্ধের মধ্যে কী হয়, অনেকগুলো লাইন অফ ডিফেন্স থাকে, আপনি প্রতিপক্ষের আক্রমণ থেকে বাঁচার জন্য অনেক লাইন অফ ডিফেন্স থাকেন,
তৈরি করেন, এবং এর মধ্যে আপনার সবচেয়ে সিকিউর যে বিষয়গুলো, সবচেয়ে স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট বিষয়গুলোর সবচেয়ে বেশি প্রোটেকশন নেন। অনেক সময় দেখলে মনে হতে পারে এত প্রোটেকশনের কি দরকার আছে, হয়তো দরকার নেই, হয়তো এতগুলো লাইন অফ ডিফেন্স লাগে না, কিন্তু আপনার যেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি এটাকে ঠেকানোর জন্য পদক্ষেপ নেন, যাতে কোনো রকম ওয়ান অফ এ থাউজেন্ড আর ওয়ান অফ এ মিলিয়ন, 10 লক্ষ ভাগের এক ভাগ সম্ভাবনাও যদি থাকে ওটা আপনি ঠেকিয়ে ফেলতে চান। আমার কাছে সরকারের এই স্টেপটা ওরকম মনে হয়েছে। নির্বাচন কমিশন সরকারের বিরুদ্ধে যাওয়ার মতো না, কিন্তু তারা মনে করছেন হাজার ভাগের বা লক্ষ ভাগের এক ভাগও যদি সম্ভাবনা থাকে, নির্বাচন কমিশন কোনোভাবে ইনফ্লুয়েসড হয়ে সে বিগড়ে গেল এবং নির্বাচন আপনি ব্যালট ট্যালট সিলটিল মেরে দিলেন, নির্বাচন বাতিল করে দিল, আইনগতভাবে সে পথটা সরকার বন্ধ করলো। সরকারের চরম ভীতি এবং সরকারের চরম অনাস্থা অন এভরিবাডি, সেটা ইনফ্যাক্ট এটা তো নতুন কথা না, আমাদের মনে থাকার কথা। প্রধানমন্ত্রী একবার সংসদে, তখন অধিবেশন চলছিল, উনি মাইকের মধ্যে ছিলেন না, মাইক বাদ দিয়েই উনি জোরে জোরে বলছিলেন বলে কথাটা ওখানকার উপস্থিত সাংবাদিকরা শুনে ফেলেছিল এবং তারা সেটা নিয়ে নিউজ করে দিয়েছিল। উনি বলেছিলেন আমাকে ছাড়া আওয়ামী লীগের সবাইকে কেনা যায়। হ্যাঁ, উনি ছাড়া আওয়ামী লীগের আর সবাইকে কেনা যায়, আজকে যারা আওয়ামী লীগের জন্য এই সেই বলে মুখের ফেনা বের করে ফেলছে, তাদের দলের সভানেত্রীর কথা মতে তাদের সবাইকে, এভরিবাডি এভরিবাডি সবাইকে কেনা যায়। সো ওনার আসলে এই অনাস্থা আশঙ্কা থাকারই কথা, সেটাই একটা বহিঃপ্রকাশ।